সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে। ভগবান কি বলছেন? সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে। মতপরায়ণ মানে কি? মতগত চিত্ত, হৃদয়টা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের প্রতি সমর্পণ করে। তারপর বলছেন অনন্য ভক্তি যোগের দ্বারা। ভক্তি যোগটা কেমন হবে? অনন্য, অনন্য অর্থাৎ একাগ্র, একাগ্র চিত্তে, একাগ্র হৃদয়ে, শরীরে তোমারে নিবে সুখানল, একাগ্র হৃদয়ে। যদি সেই ভক্তিটা ভগবানকে সমর্পণ করা যায়, নিজের বলে তখন আর কিছু থাকবে না। সমর্পণ শব্দটির অর্থ হচ্ছে নিজের ইচ্ছা শক্তি সেখানে গৌণ। আমি যদি গুরুদেবের প্রতি শরণাগত হই, গুরু আদেশটাই আমার কাছে শিরোধার্য থাকতে হবে। আমি ভগবত চরণে সমর্পিত, আমি কৃষ্ণ দাস, আমার কথা বলছি। এটা শুধু গুরুদেব দিয়েছেন কৃপা করে, কিন্তু কৃষ্ণ দাস হওয়া অনেক কঠিন বিষয়। গুরুদেব ধিক্কার করে কৃপা করে দিয়েছেন। দাস মানে সেবক, গোলাম, চাকর। কৃষ্ণ দাস কৃষ্ণের সেবক। তো একজন সেবকের দায়িত্ব হচ্ছে সর্বদা মনিবকে খুশি রাখা, মালিকের হুকুম পালন করা, মালিকের প্রত্যেকটা হুকুমকে একাগ্র চিত্তে পালন করা। আমি কি আদৌ করতে পারছি? তাহলে কৃষ্ণ দাস ও আমার পক্ষে সম্ভব হয়নি। চেষ্টা করছি, অনুশীলন করছি, কোন এক জন্মে যদি সম্ভব হয়। সমর্পণ নিজের ইচ্ছা শক্তি গৌণ। আমি যার প্রতি শরণাগত থাকবো, সমর্পিত থাকবো, তার নির্দেশে আমাকে চলতে হবে। তার প্রত্যেকটা আদেশ নির্দেশ আমার কাছে পালন করার একমাত্র পাথেয়। এবং বিশ্বাস থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। এই জন্য বলছেন, ভগবান বলছেন, এই সংসার একটা সাগর, এই ভব সংসারটা একটা সমুদ্র, একটা সাগর। এই সাগর পানি দিতে গেলে একটা কি প্রয়োজন? তরুণী প্রয়োজন। ভগবান বলছেন এই গীতাটা হচ্ছে ভব সমুদ্র পার হবার মাধ্যম। তবে এই নৌকাতে কারা উঠতে পারবে? যে নৌকাতে পার হব, এই নৌকাতে উঠার যোগ্যতা কি? কারা এই ভব সমুদ্র পাড়ি দিতে? ভগবান বলছেন গীতা হচ্ছে একটা নৌকা, এই নৌকাতে কারা আরোহণ করতে পারবে? নৌকার মাঝিকে কে কর্ণদার, কে চালাবেন নৌকা? নাবিক যদি ঠিক না হয়, নাবিক যদি ঠিক মতো নৌকা চালনা না করে, তাহলে তো নৌকা দুর্ঘটনায় সম্মুখীন হবে। নাবিককে, মাঝিটাকে ভগবান বলছেন এই নৌকার মাঝি স্বয়ং তিনি। ভগবান বলছেন আমি স্বয়ং এই নৌকার মাঝি, আমি তোমাকে রক্ষা করবো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে রক্ষা করব, আমি কর্ণদার, তোমার দায়িত্ব কি? ওই নৌকাতে উঠা, উঠতে গেলে তোমার কি যোগ্যতা প্রয়োজন? দেখুন কি সুন্দর, অনন্য চিত্তয়ন্ত, চিত্তটা থাকতে হবে অনন্য, একাগ্র, একাগ্র ভাবে ভগবানের প্রতি আমাদের সমর্পণ থাকতে হবে, মত পরায়ণ হতে হবে, ভক্তি যুক্ত হবে অনন্য। এইভাবে যারা ভগবানের আরাধনা আমরা করতে পারবো, উপাসনা করতে পারবো। ভগবান বলছেন হে পার্থ, আমাকে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের, ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতসাম তেষামহম সমুর্ধর্তা মৃত্যু সংসার সাগরা। বলছেন হে পার্থ, এই যে ভব সংসার, এটা যে একটা সাগর, এই সাগরটা কেমন? বলছেন এটা মৃত্যুময় সাগর। বারবার এখানে মানুষ আসে, মৃত্যুবরণ করে, আবার আসে, আবার মৃত্যুবরণ করে। এই
চক্রাকারটা ততদিন যাবত চলতে থাকে, যতদিন পর্যন্ত জীব সকল আমার প্রতি অনুরক্ত না হবে, যতদিন পর্যন্ত আমরা কৃষ্ণের চরণে সমর্পিত হব না, ততদিন পর্যন্ত আমাদের জন্ম মৃত্যুর চক্রাকারই ঘুরতে হবে, ওই ভব সমুদ্রে পতিত হয়ে আমাদের হাবুডুবু খেতে হবে। তো বলছেন ভগবান, এই ভব সমুদ্র থেকে আমি উদ্ধার করি, কাদেরকে উদ্ধার করব? আমাতে আবিষ্ট চিত্ত যে সকল ভক্ত আছে তাদেরকে আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করব। কিভাবে উদ্ধার করব, কতটুকু সময়ের মাঝে উদ্ধার করব? অচিরাত, অচিরাত মানে কি? অচিরেই উদ্ধার করব, শীঘ্র উদ্ধার করব। সংসারে দেখা যায় কত লোক বিছানায় পড়ে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। আমি সারা বাংলায় ঘুরতে গিয়ে এমন অনেক জায়গায় দেখেছি যে শরীর থেকে মাংস একেবারে পচে পচে পড়ছে, মৃত্যুর জন্য আর্তনাদ করছে, চিৎকার করছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। মা, উদ্ধারের কাজ যদি না করি, সংসার যাতনা দূর হওয়ার কাজ যদি না করি, কর্মফল যদি আমার ভালো না থাকে, ভগবান কি আমায় উদ্ধার করবে? কখনো না। শীঘ্র করে উদ্ধার করবেন তাদেরকে, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা ভগবানের আরাধনা করব আমরা। ভগবান বলছেন, ভবানী নচিরাত পার্থ ময়ী আবেশিত চেতসা, আমি সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সমুদ্র থেকে অচিরেই উদ্ধার করে থাকি। এটা তো আমি উদ্ধার করব শেষকালে, কিন্তু পার্থ আরেকটা সংবাদ তুমি জানিয়ে দাও। ওরা জগতে যখন থাকবে, যারা এইভাবে আমাকে ভালোবাসবে, আরাধনা করবে, আমি উদ্ধার তো তাদেরকে করবই, কিন্তু জগতে যারা থাকবে, ওই সকল ভক্তরা যখন জগতে থাকবে, আমি তখন তাদেরকে কি করব, কি করবে প্রভু? ভগবান বলছেন, আমি সেই সকল ভক্তদের এই জগতের বুকে, জড় জগতে যা কিছু আছে সব কিছু আমি নিজে ভগবান দেখাশোনা করে রাখব, আর যা কিছু নাই আমি স্বয়ং বহন করে সেই ভক্তির নিকটে পৌঁছে দেব। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যু পাশতে তেষাং নিত্যা অভিযুক্তানাম যুগস্থেমম বহাম্যহম্। কি সুন্দর ভগবান বলেছেন, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যু পাশতে, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করবে। ভগবান বলছেন, অনন্য চিন্তন্ত মাম যে জনা পর্যু পাশতে তেষাং নিত্যা অভিযুক্তানাম, যুক্ত যারা আমার সঙ্গে হবে। যুক্ত হওয়াটাই মুখ্য বিষয়, যুক্ত হলে মুক্ত মিলে। মা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভগবানের সঙ্গে আমরা কি করে যুক্ত হব? ভগবানের কথার দ্বারা যুক্ত হতে পারি, ভগবানের নাম কীর্তনের মাধ্যমে যুক্ত হতে পারি, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি, ভগবানের ব্রতগুলো পালনের মাধ্যমে তার সঙ্গে যুক্ত থাকতে পারি আমরা। এইভাবে আমরা যেন যুক্ত হতে পারব। ভগবান বলছেন, আমি তার সমস্ত কিছু বহন করি। বহন কে করে? এই জগৎ সংসারে দেখবেন প্রাণীদের মাঝে গাধা, সে বহন করে, সব মালামাল বহন করে নিয়ে যায়। এখানেই ভগবানের সবচেয়ে উদারতা। ভগবান জি কতটা দয়াময়, ভগবান জি কতটা কৃপাময়, এই শ্লোকটার মাধ্যমে ভগবান বুঝিয়ে দিয়েছেন। দেখো, আমি বহন করি এই জগতে মালামাল বহন করে, গাধা মালামাল বহন করে, আর আমি ভক্তের ক্ষেত্রে আমি স্বয়ং ভগবান। এমন করে যারা আমায় ভালোবাসবে, আমি সংসারের তাদের সমস্ত কিছু আমি নিজে বহন করি, ভক্তের ভার, ভক্তের ভার আমি বহন করি, বহন করে তার নিকটে নিয়ে যাই, আমি ব্যবস্থা করে দেই। মহাম মহম, আমি ভক্তের ভার বহন করি। এই শ্লোকটি অর্জুন মিশ্র নামক এক ব্রাহ্মণ, কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, তিনি এই শ্লোকটি পড়েছিলেন। তদানীন্তন সময়ে তো এরকম
তাতে আছে মহামি অহম, সংস্কৃতি বহম অহম ভাঙলে পাওয়া যায় মহামি অহম। ভগবান ভক্তির ভার বহন করেন, এটা কি করে হয়? ভগবান আবার ভক্তির ভার কেন বহন করবেন? তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি সর্বশক্তিমান ভগবান, তিনি স্বয়ং ভগবান। ভক্তির ভার বহন করবেন, এত ছোট একটা কাজ করবেন, এটা মনে হয় ভুল লেখা হয়েছে। তাই তিনি কি করলেন, তিনি দোয়াত কলম দ্বারা ওই শ্লোকটার এই জায়গাটাকে কেটে দিলেন। কেটে দিয়ে তিনি এটার পাশে লিখে দিলেন দদাম মহম, অর্থাৎ ভগবান বহন করেন না, ভগবান দান করেন, ভক্তকে ভগবান দান করেন। কিন্তু মা, ভগবান বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, হে পার্থ গীতা আমার হৃদয়, গীতার প্রত্যেকটা অক্ষর আমার হৃদয় সদৃশ, আমার দেহ সদৃশ। ওই গীতাতে যদি কেউ আঘাত করে আমার হৃদয়ে ক্ষত বিক্ষত হয়, আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। গীতামি হৃদয়ং পার্থ, গীতামি সার মুত্তমম, গীতামি জ্ঞান মত্তগ্রম, গীতামি জ্ঞান মব্বয়ম, গীতামি চুত্তমং স্থানম, গীতামি পরমং পদম। ভগবান বলছেন গীতা আমার গৃহ, গীতামি পরমং গুজ্জং, গীতামি পরম গুরু, গীতা আমার গুরু হয়। গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতামি পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকীং পালয়ামহম। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি জগৎ সংসারকে প্রতিপালন করে থাকি, গীতা আমার হৃদয় সদৃশ, গীতা আমার দেহ সদৃশ, গীতার প্রত্যেকটা অক্ষর আমার আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই গীতাতে যদি কেউ আঘাত করে আমার হৃদয়ে আঘাত করা হয়, আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। অর্জুন মিশ্র তিনি কি করলেন, তিনি শ্লোকটার ওই শব্দটাকে কেটে দিলেন। তিনি বললেন এটা হয়তো ভুল লেখা হয়েছে, মহা মহা ভগবান এত বৃহৎ সর্বশক্তিমান, তিনি কি করে ভক্তির ভার বহন করবেন, এটা হতে পারে না। ভগবান কৃপা করে করুণা করে আমাদেরকে দান করতে পারে, কিন্তু ভগবান বহন করতে পারে না। ভগবান এতটা উদার, ভগবান এতটা কৃপাময়, তিনি ভক্তির ভার বহন করেন, এই কথাটা অর্জুন মিশ্র বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি কেটে দিলেন শব্দটা, শব্দটা কেটে গীতাকে রেখে দিলেন। দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র বাবা ভিক্ষান্নে তাদের জীবন পরিচালিত হয়, সংসার চলে। ভিক্ষায় গেলেন অর্জুন মিশ্র, ঘরে কিছু নেই, সব জায়গায় ভিক্ষার জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলেন, আজ তিনি ভিক্ষা পেলেন না কোথাও। প্রচন্ড রুদ্র, খররৌদ্রে সারা গাত্র পুড়ছে, একটা বৃক্ষের নিচে তিনি একটু সুশীতল ছায়া পাওয়ার নিমিত্তে একটু বিশ্রাম নিলেন, আর মনে মনে ভাবছেন আজ তো কিছুই পেলাম না, আমি শূন্য অন্ন, শূন্য সবজি, এগুলো ছাড়া যখন গৃহে যাব আমার সহধর্মিণীকে কি বলবো, কিছুই ভিক্ষায় পাইনি, ভগবানের সেবা কিভাবে হবে। তাই তিনি এই গাছের নিচে বিশ্রাম নিয়ে মনে মনে ভাবছেন, আর তার দুটি চোখ জলে টলমল করে উঠল, আর মনে মনে ভগবানকে বলছেন হে প্রভু আমি না হয় না খেয়ে থাকতে পারবো, আমার সহধর্মিনী তিনিও আমাকে সধর্মে সর্বদা সহযোগিতা করেন, তিনিও না খেয়ে থাকবেন, কিন্তু প্রভু আজ যে তোমাকে সেবার জন্য কিছুই পেলাম না, তুমি কি করে না খেয়ে থাকবে, তুমি উপবাস থাকবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। তার দুটি চোখ জলে ছলছল করে
এসে গেল অলস অঙ্গত ক্লান্ত শ্রান্ত শরীর, কিছুই অন্নাদি গ্রহণ করেননি, তাই নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিলেন। তখন মধ্যাহ্ন সময়ে তিনি ঘুমিয়ে গেলেন। অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, এই জগৎ সংসার যার কৃপার দ্বারা চলছে মা, আমরা সবাই যদি ঘুমিয়ে থাকি, একজন আছেন তিনি সর্বদা জাগ্রত থাকেন, তিনি কে? ভগবানের অংশ আত্মা আমার আপনার প্রত্যেকের হৃদয়ে মাঝে আছে, তিনি কিন্তু ঘুমান না মা, তিনি জাগ্রত আছেন। আর তিনি যদি ঘুমিয়ে যান, তিনি যদি চলে যান, তোমার আমার গতি হবে কোথায় মা? শ্মশানে। তিনি যদি আমার তোমার ভেতর থেকে চলে যান, এই দেহটার আর কোনো মূল্য থাকবে না, কয়েক ঘন্টার আগুনে পুড়ে দেহটা ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ভগবান অনাদিরও আদি, তিনি অপার করুণার নিলয়। তিনি অর্জুন মিশ্রের এই যে সন্দেহ যে ভগবান ভক্তের ভার কখনো বহন করতে পারেন না, তিনি কৃপা করে ভক্তকে দান করতে পারেন, তার এই সন্দেহ দূর করার জন্য স্বয়ং ভগবান তিনি অস্থির থাকতে পারলেন না। তিনি দাদা বলাইকে নিয়ে চুত্ত দুটো বালকের রূপ ধারণ করলেন, ভগবান কৃষ্ণ কৃষ্ণ বরণ আর বলরাম ফর্সা, দুটি বালকের রূপ ধারণ করলেন। প্রচুর অন্ন সবজি ভগবানের সেবার জন্য যা যা নৈবদ্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভগবান অন্ন সবজি ডাল সমস্ত কিছু নিজে বহন করে ভগবান অর্জুন মিশ্রের কুটিরের দিকে যাচ্ছেন। কারণ অর্জুন মিশ্র সন্দেহ করেছে ভগবান ভক্তের ভার বহন করতে পারেন না, ভগবান কৃপা করে দান করতে পারেন ভার বহন করতে পারেন না। এই ভগবান আজ দেখিয়ে দিচ্ছেন, দেখো দেখো জগৎজি, অর্জুন মিশ্র যে সন্দেহ করেছিল তার সন্দেহ ঠিক নয়, যে ভক্ত আমাকে ভালোবাসে, যে ভক্ত অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে আমার চরণে আত্মনিবেদন করে, আমি ভগবান আমি সেই ভক্তের সমস্ত কিছু নিজে বহন করে তার কুটিরে পর্যন্ত পৌঁছে দিতে পারি। ভগবান আর বলরাম দুটি বালকের রূপ ধারণ করে চাল ডাল সবজি বহন করে নিয়ে যাচ্ছে অর্জুন মিশ্রের কুটিরের অভিমুখে। অর্জুন মিশ্রের স্ত্রী মধ্যাহ্নকালীন সময় অপেক্ষা করছেন, পতি দেবতা তো এখনো গৃহে ফিরে আসছেন না, কখন ভোগ দেয়া হবে, কিছুই তো আহার করা হয়নি। দুটা বালক দ্বারের অভিমুখে গিয়ে সুমধুর সুরে ডাকছে, মা ঘরে আসো মা। অর্জুন মিশ্রের স্ত্রী নিঃসন্তান, তাদের সন্তান নেই, এমন করে মধুর সুরে কেউ কোনদিন তাকে মা বলে ডাকেনি, কে? প্রাণটা যেন আজ উচাটন হয়ে গেল। অর্জুন মিশ্রের স্ত্রীর মনে একটা দুঃখ ছিল, প্রভু প্রত্যেকটা নারী হৃদয়ের অবচেতন মনে অবচেতন হৃদয়ে একটা আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকটা নারীর, আমি মা হব, আমার একটা সন্তান হবে, আমাকে সুমধুর সুরে মা বলে ডাকবে, আমি তাকে বাসল প্রেম আস্বাদন করাবো, আমি তাকে ভক্তি প্রেম পীযূষ দ্বারা লালন পালন করব। প্রত্যেকটা নারীর অবচেতন মনে আকাঙ্ক্ষাটা থাকে যে নারী বিবাহের পর মা হতে পারে না, তার অপূর্ণতা থেকে যায়। যে পুরুষ বিবাহের পর বাবা হতে পারে না, তার অপূর্ণতা থেকে যায়। অর্জুন মিশ্রের স্ত্রীর জীবনে অপূর্ণতা ছিল, ভগবান নারীত্ব দিয়েছে মাতৃত্ব দেয় নাই তাকে, মা ডাকের সুযোগ দেয় নাই। আজ ভগবান স্বয়ং ছোট্ট বালকের রূপ ধারণ করেছেন, দুই ভাই দুই বালকের রূপ।
সেই কুটিরের কাছে গিয়ে বলছে, মা ঘুরে আসো। অর্জুন মিশ্রের সে অবাক হয়ে গেলেন, ঘর থেকে বের হলেন, তোমরা কে? মা আমরা রাজার বাড়ি থেকে এসেছি। রাজার বাড়ি থেকে? হ্যাঁ, আপনার স্বামী অনেক চাল ডাল রাজার বাড়ি থেকে সংগ্রহ করে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আপনার কুটিরে নিয়ে আসছে। আমরা এসেছি রাজার বাড়ি থেকে, আপনি এগুলোকে গ্রহণ করুন, এই চাল ডাল সবজি সব গ্রহণ করে রান্না করে ভোগ নিবেদন করে। এতদিন অর্জুন মিশ্রের শ্রী পাথরের বিগ্রহের মাঝে ভগবানকে সেবা দেয়, আজকে স্বয়ং ভগবান এসেছে তার কুটিরে চাল ডাল নিয়ে, তিনি তাকে চিনতে পারেননি। মা এই চাল ডাল সবজি সব আপনার জন্য নিয়ে এসেছি, আপনি মধ্যাহ্নকালীন সময়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন। দুটি ছোট্ট বালক এত মালামাল নিয়ে এসেছে, অর্জুন মিশ্র তাদেরকে দিয়ে দিয়েছেন। এই কথাটা যখন অর্জুন মিশ্রের স্ত্রী শুনলেন, তিনি বলছেন, হ্যাঁ একটু কি মায়া মমতা নেই গো উনার? ছোট্ট দুটো বালককে কি এত ভার দিতে হয়? হ্যাঁ, ওরা ভালো করে নিজেরাই চলতে পারে না, এত এত মালামাল কি করে আনবে? বলছে, তোমরা একটু বসো না, তোমরা একটু বসো। বলছে, না মা আমাদের কাজ আছে, আমাদের ফিরতে হবে, আমি রান্না করি, ভগবানকে ভোগ দিই, তোমরা খেয়ে যাবে। ভগবান বলছেন, মা আমরা তো খেতে পারবো না। কেন? আমাদের বুকের মাঝে প্রচুর কষ্ট হচ্ছে মা। কেন? আমাদের বক্ষের মাঝে আঘাত লেগেছে। আঘাত? কে দিল আঘাত? মা আপনার স্বামী আমাদের বক্ষে আঘাত করেছে। আমার স্বামী আঘাত করেছে? হ্যাঁ মা, আমরা যখন বললাম এত মালামাল বহন করতে পারবো না, তখন তিনি আমাদেরকে প্রহার করলেন, আমাদের বক্ষের মাঝে আঘাত করলেন। অবাক হয়ে গেলেন অর্জুন মিশ্রের স্ত্রী, আমার স্বামী কখনো তো এরকম নির্দয় নয়, আজ এই দুটো ছেলেকে কি করে আঘাত করলেন? ওদের মুখের দিকে তাকালে আমি যেন স্বয়ং আমার গোপালকে খুঁজে পেয়েছি। আর এরকম দুটো ছেলেকে কেউ আঘাত করতে পারে আজকে আসুক বাড়িতে? এই কেমন নির্দয়তা তার মাঝে! বাবা তোমরা চলে যাবে? হ্যাঁ মা, আমরা আরেকদিন আসবো, আমরা আরেকদিন আসবো। যাবে তো? যাবে তো বাবা। আরেকটি বার আমাকে মা বলে ডাকো, কেউ আমাকে এমন করে ডাকেনি। আরেকটি বার, একটি বার আমাকে মা বলে ডেকে আমার কুলে আসো বাবা, একটি বার আমাকে মা বলে ডাকো। আসি মা, আমরা আসি। এই কথা বলে ভগবান আর দাদা বলাই দুজন প্রস্থান করলেন। এদিকে অর্জুন মিশ্র যে বৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিয়েছিলেন, হঠাৎ তার নিদ্রা ভঙ্গ হলো। তিনি ভাবলেন, আহারে বেলা যে গড়িয়ে যাচ্ছে, আমি তো এখনো গৃহে ফিরে যাইনি, আমার জন্য তো আমার স্ত্রী অপেক্ষা করছে, আজকে ভিক্ষাতে কিছুই পেলাম না, ক্লিয়ার করা একটু জল তুলসী দিয়ে তাই আমরা পেয়ে নেব। আমি গৃহের অভিমুখে যাই। গৃহে যখন ফিরে আসলেন অর্জুন মিশ্র, তিনি গিয়ে দেখেন কপাটির দ্বারে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। অগো এত দেরি কেন হলো তোমার ফিরতে? আমি কখন ভোগ লাগিয়ে তোমার জন্য প্রসাদ নিয়ে বসে আছি, তুমি আসবে, একসঙ্গে আমরা প্রসাদ পাব। প্রসাদ চাল ডাল কোথায় থেকে আনলে? কেন তুমি না রাজার বাড়ি থেকে সংগ্রহ করে দুটি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছ? হ্যাঁ গো, আমি তো জানতাম তোমার হৃদয় মমতায় ভরপুর,
আমি তো জানতাম, তোমার হৃদয়ে মমত্বে ভরপুর, তুমি এতটা কঠোর কি করে হলে, তুমি এতটা নির্দয় কি করে হলে যে দুটো ছেলেকে দিয়ে তুমি চাল ডাল পাঠিয়ে দিয়েছ, ওরা এত বহন করবে কি করে জানো? ওরা না আমায় মা বলে ডেকেছে। আজ যেন মনে হলো আমার নারী জীবনের পূর্ণতা আমি পেয়েছি, তবে আমি খুব কষ্ট পেয়েছি। ওরা বহন করতে পারে না তাই বলে ওদেরকে মারতে হয়? তুমি তাদের বক্ষে কি করে আঘাত করলে? তুমি এতটা নির্দয়, তুমি কি করে এই দুধের দুটো শিশু ওদেরকে তুমি আঘাত করলে? কি বলছো তুমি? আমি কেন আঘাত করব? আর আমি চাল ডাল কোত্থেকে পাঠালাম? ওরা যে বললো তুমি রাজার বাড়ি থেকে সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছ। অর্জুন মিশ্র অবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। কি বলছো তুমি? ওগো আমি তো আজ ভিক্ষায় কিছুই পাইনি, আমি মনের দুঃখে একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিয়েছিলাম, আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল, কখন জানি আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি তো চাল ডাল পাঠাইনি। আচ্ছা বলো এ দুটো ছেলে দেখতে কেমন? একটা কৃষ্ণ বরণ আর একটা ছেলের গায়ের বরণ ফর্সা। জানো আমি যখন ওদের দিকে তাকিয়েছিলাম আমি যেন ওদের মাঝে গোপালকে খুঁজে পেয়েছি। এত এত কাজল বরণ আর এত কাজল রেখার মতো ব্রজুগল, আমি যখন জড়িয়ে ধরেছি ওরা যখন আমাকে মা বলে আমার কোলে এসেছে, আমার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠেছিল। অর্জুন মিশ্রের আর বোঝার বাকি রইল না, স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, ওগো ওগো তোমার মতো সৌভাগ্যবতী আর কেউ নেই, তুমি জানো না তুমি কাদেরকে জড়িয়ে ধরেছো। ওগো তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি আজ যাকে দর্শন করেছো একটিবার তোমার চরণ ধুলি আমাকে প্রধান করো। তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি যাকে দর্শন করেছো যাকে স্পর্শ করেছো আমিও একটিবার তোমার চরণ ধুলি নিয়ে তোমাকে স্পর্শ করে আমিও ধন্যাতি ধন্য হতে চাই। ওরা সাধারণ কেউ নয়, ওরা রাজার বাড়ির কোনো কাজের লোক নয়, আমি ওদেরকে পাঠাইনি, আমার বোঝার আর বাকি রইল না। ওরা দুটি ভাই, ওরাই কানাইয়ার বলাই, আমার আর বোঝার বাকি রইল না। আর ওদের পক্ষে যে আঘাতের কথা বলছো জানো, আমি অবিশ্বাস করেছিলাম ভগবানের গীতার কথা, ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্যা অভিযুক্তা নাম যুগস্কেমম বহাম্যহম্। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যেবা যারা আমার আরাধনা করে, আমাদের নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর ক্ষেম দুটিকে আমি বহন করি। আমি মনে মনে ভেবেছিলাম ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান এত বড় আর তিনি সাধারণ ভক্তের ভার বহন করবেন, এটা তো হতে পারে না। কিন্তু ভগবান আজ আমার কথা, আমার সন্দেহ তার অবসান ঘটানোর জন্য আজ ভগবান স্বয়ং চাল ডাল বহন করে আমার আমার কুটিরে নিয়ে আসলেন, আর আমি ওই দোয়াত কলম দ্বারা ওই শব্দটাকে কেটে রেখেছিলাম, যার কারণে তুমি যে দেখেছো বক্ষের মাঝে আঘাত। আমি আমি জীবাতম, আমি ভগবানের অঙ্গে আঘাত করেছি। ওগো তুমি আমার শাস্তি দাও, আমার মতো নির্দয় কেউ নেই, আমার মতো অসুর প্রবৃত্তি কারণে আমি ভগবানের অঙ্গে আঘাত করেছি, গীতা তার হৃদয়, আমি ভগবানের হৃদয়ে আঘাত করেছি, আমার কি ক্ষমা হবে? ওগো তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার গোবিন্দ দর্শন হয়েছে তাই আমি তোমাকে স্পর্শ করতে চাই, আমি তোমাকে একটিবার প্রেমালিঙ্গন দিতে চাই। জয় জয় শ্রী।
প্রেম ভক্তি সঞ্চারিত হয়। যদি এইভাবে সাধু সঙ্গে এসে চরণ ধুলি নিতে নিতে আলিঙ্গন করতে করতে জীবনে কোনো একদিন যদি শুদ্ধ কোনো ভক্তের সঙ্গ হয়ে যায়, চরণ ধুলি নেওয়ার সুযোগ হয়ে যায়, কোন শুদ্ধ ভক্তের অঙ্গ পরশ যদি পেয়ে যায়, এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে বাবা। আজ অর্জুন মিশ্র তার স্ত্রীর কাছে ভিক্ষা চাইছেন, স্ত্রী রূপে নয়, বৈষ্ণবী রূপে, কারণ তার ঈশ্বর দর্শন হয়েছে, তার কৃষ্ণ দর্শন হয়েছে। তাই বলছে, তুমি আমার স্ত্রী, কিন্তু আমি তোমাকে পরশ করে কৃতার্থ হতে চাই, আমি তোমার চরণ ধুলি নিতে চাই। আমি সত্যি জীবাধম, আমি সত্যি অসুর, আমার হৃদয় আসুরিক ভাব, নতুবা আমি কেন ভগবানের অঙ্গে আঘাত করব, আমি কেন ভগবানের হৃদয়কে কত বিক্ষত করব, কারণ ভগবান বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, ভগবানের হৃদয় গীতা মা, ভগবানের হৃদয়। কাজে এই গীতাকে যদি প্রত্যেক দিন আমরা একটু বক্ষে নেই, যারা পড়তে পারি না, একটু বক্ষেও যদি ধারণ করি, তাহলেও এই দেহটা পবিত্র হয়ে যাবে। একটু তুলসী চন্দন চর্চিত করে যদি একটু দেই, একটু ফুল যদি দেই, তাহলেও আমাদের কৃপা হয়ে যাবে। যারা রিডিং পড়তে পারি না, কেউ যদি গীতা এটা উচ্চারণ করেও মৃত্যুবরণ করে, তাহলেও সে গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। এই গীতার মাঝে ভগবান যে কি দিয়েছে তা কখনো কল্পনা করা যাবে না। ভগবান নিজে অবস্থান করছেন এই গীতার মাঝে, আর অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি, আরাধনা করতে পারি, তাহলে ভগবান বলছেন, হে পার্থ, আমাকে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্ত দেন, আমি মৃত্যুময় সংসার সাগর থেকে আমি অচিরে উদ্ধার করে আমি আমার চরণ দান করিব। দেখো মা, যে আমার সম্বন্ধে সর্বকর্ম করে, আমার স্বরূপে নিত্য ধ্যান করে, জীবন যে মরে সবই আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহাতে অনুরক্ত, সেই ভক্তকে মৃত্যু রূপে সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। হে অর্জুন, আমি সেই ভক্তকে অচিরে সংসার থেকে উদ্ধার করব। মা, বাগানে তুমি যখন যাও, ফুলের বাগানে কোন ফুলটাকে তুমি চয়ন করো, যে ফুলটা সবচেয়ে সুন্দর, সুন্দর ফুলটাই তো তোমার চোখে প্রথমে পরিলক্ষিত হয়, সেই ফুলটাই তো চয়ন করো ভগবানের চরণে দেওয়ার জন্য। এই সংসারে সেই সকল মানুষ সংসারে বেশি দিন থাকে না। সংসারে থাকা মানে কি? যন্ত্রণা ভোগ করা। সংসারে একটা মানুষকে খুঁজে পাবে না যারা সুখী বলবে, একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না। যন্ত্রণার কারাগারে এই সংসার, এসেছি শাস্তি প্রাপ্তির জন্য। ভগবান পাঠিয়েছেন, যাও, খার ধাক্কা দিয়ে পাঠিয়েছেন, যাও শাস্তি ভোগ করে আসো। তবে হ্যাঁ, বিবেক দিয়ে দিচ্ছি তোমায়, যদি ওই জায়গাতে গিয়ে আমাকে আরাধনা করতে পারো, আমাকে মনে রাখতে পারো, আমাকে স্মরণ করতে পারো, আমি শীঘ্রই তোমার যন্ত্রণা শেষ করে দেব, আমার নিকটে তোমাকে নিয়ে আসব। আমরা যেমন ফুলের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটাকে প্রথমে চয়ন করি ভগবানের চরণে অর্পণ করার জন্য, এই সংসারে ভালো মানুষ যারা, ভগবান তাদেরকে এই জগৎ থেকে প্রথমে নিয়ে যান। সংসারে কতটা ভজন করছি গো, কতটা সাধন করছি, কত ব্রত করছি, কতটা হরিনাম করছি, এটা রেজাল্ট পাবো সেদিন, পরীক্ষা দিচ্ছি কেবল, রেজাল্ট সেই দিন হবে। মানুষ চিনা যায় মরণে বাবা, আর ভগবান চিনা যায় চরণে। ভগবানের চরণ দর্শন করে ভগবানকে চেনা যায়, কারণ চরণে ভগবানের অনেক চিহ্ন রয়েছে, আর মানুষকে চিনা যায় মরণে। সংসারে সেই মহাভাগ্যবতী, সেই মহাভাগ্যবান, এই রথ সচল থাকতে যে
সংসার থেকে ভগবানের নাম নিয়ে যেতে পারে। সংসার কতটা বিচিত্রময় সেই দিন বুঝবে মা, যদি বিছানায় পড়ে যাও। বিছানায় পড়ে গেলে বুঝবে সংসার কতটা দুঃখময়, যে আদরের সন্তানটিকে না খাইয়ে খাও না। রাস্তায় দাঁড়িয়ে থাকো, কবে সন্তান ফিরবে, খাবে তারপর তুমি খাবে। ওই সন্তানটাও 3 দিন পর আর তোমাকে ভালোবাসবে না। ত্যাগ করবে, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না।
আচরণ করে শিক্ষা দেন এবং ইতর জন সজত প্রমাণ মুকুরুতে লুপ্ত অনুবর্ততে। দেখুন ভগবানের কর্ম নাই তথাপি কর্ম করছেন। বাবা যদি নিজে সিগারেট খেয়ে সন্তানকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না, সন্তান মানবে না, বলে তুমি নিজে খাও আর আমাকে বলছো আমি খাবো না। সন্তানকে সিগারেট থেকে বাদ দেওয়াতে হলে বাবাকে আগে ছাড়তে হবে, তা না হলে সন্তান মানবে না। জগতের পিতা অনাদিরাদি গোবিন্দ ভগবান, তার জগতে কর্ম নেই, তার আমার কর্ম কিসে? এটা
মানুষ নয়, তাদের বুদ্ধি অনেক বেশি। তাই তিনি মৃগয়ায় যাচ্ছিলেন, একটা সিপাহী মহাময়ী বিশ্ব ওই জন্মে যখন রাজা ছিলেন, তখন একটা সিপাহী এসে বলছে, মহারাজ একটা সাপ আসছে, আমরা কি করব, এটাকে কি তীর বিদ্ধ করে মেরে ফেলব? মহারাজ বলছে, না না না, সাপটাকে মারবে না, ওকে লেজে ধরে ঢিল মেরে ফেলে দাও। রাজা আদেশ দিলেন, সিপাহী সাপটার লেজ ধরে ঢিল মেরে ফেলে দিলেন। সাপটা গিয়ে একটা কাঁটা যুক্ত গাছের মাঝে বিদ্ধ হলো, সর্বাঙ্গে কাঁটা প্রবেশ করলো, রৌদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, এইভাবে প্রাণ ত্যাগ করেছে। মা গো, কর্মফল থেকে কেউ বের হয়ে আসতে পারবে না। যে যতটুকু করবে মা, ততটুকু তাকে পেতে হবে। আমি যদি কারো চুকে জল ঝরাই, দুঃখ দেই, কি ভেবেছো আমার জন্য থাকবে না? অবশ্যই থাকবে মা। আমি যদি কারো দুঃখের কারণ হই, আমাকেও দুঃখ পেতে হবে। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। একজন দুর্বল বলে আমি সবল তাকে আঘাত করব, ছাড় হবে না। আমার জন্য পাল্টা আঘাত রয়েছে, প্রকৃতি ক্ষমা করবে না আমায়, সময় কখনো কাউকে ক্ষমা করে না। মহাময়ী বিশ্ব প্রত্যেকটা জায়গায় তীর্বিদ্ধ হলো, সরসজ্জায় থাকলেন, কারণ মহাময়ী বিশ্ব ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন। উনি একজন দেবতা ছিলেন, একটা অভিসম্পাতির কারণে গঙ্গার গর্ভে এসেছিলেন, সে অনেক লীলা মহাভারতে আপনারা জানেন সে কথা। মহাময়ী বিশ্ব ছিলেন অষ্টবসুর মাঝে একজন, অষ্টবসু ওরা মা মা গঙ্গার গর্ভে এসেছিলেন, অভিসম্পাদিত হয়েছিলেন, মা গঙ্গা তাদেরকে গর্ভে আশ্রয় দিয়েছিলেন। এই জন্য রাজা শান্তনুর যখন সাতটা সন্তান হলো, প্রত্যেকেই মা গঙ্গা জলের মাঝে ভাসিয়ে দিয়েছিলেন, তাদেরকে উদ্ধার করে দিয়েছিলেন। আর একটা প্রতিজ্ঞা ছিল, গঙ্গা শান্তনুকে বলেছিলেন, তুমি যে আমায় বিবাহ করেছ, আমার মতের বিরুদ্ধে যেদিন তুমি চলবে সেইদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। এইভাবে জন্মের পরই শান্তনুর স্ত্রী গঙ্গা প্রত্যেকটা ছেলেকে যখন গঙ্গায় ভাসিয়ে দিল, তখন সবাই বলতে শুরু করলো, ছি ছি ছি, মা না খাতিনি, একটা সন্তান গর্ভে আসলে একটা নারী কত আনন্দিত হয়, পুলকিত হয়, সন্তানের চোখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা মা সমস্ত কিছুকে, সুখ আহ্লাদ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। শীতের মাঝে নিজে ঠান্ডায় থাকে, ভেজার মাঝে তাকে, সন্তানকে সুখ নাই রাখে, এই জন্য তাকে মা বলা হয়। এই পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের অবদান সবচেয়ে বেশি। শাস্ত্র বলছে, একটা সন্তান পৃথিবীর বুকে আনয়নের ক্ষেত্রে মায়ের হচ্ছে 75% ভূমিকা, বাবার 25%। কারণ পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না, বাবা বাবার কাজ করি শেষ, আর কোনোদিন খবর নেয় নাই। আমায় ধরিয়া জটলে কত কষ্ট করে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে এই দেহটাকে কি করেছে, বড় করেছে একটা মা। এজন্য তো মায়ের অবদান সবচেয়ে বেশি। শাস্ত্র বলছে, বাবা স্বর্গের সমান, পিতা স্বর্গ, পিতা ধর্ম, বাবা স্বর্গ। কিন্তু শাস্ত্র বলছেন, মা শুধু স্বর্গ নয়, জননী স্বর্গাদপি গরীয়সী, মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। বাবা স্বর্গ আর মা স্বর্গের চেয়েও বড়। আমাদের বয়সী ছেলেদেরকে মেয়েদেরকে বুঝতে হবে, আজকের সমাজে মা বাবা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, শেষ বয়সে মা বাবার গায়ে পর্যন্ত আমরা সন্তানের হাত তুলি।
মা বাবার মনে যদি কষ্ট দেয়, তাদেরকে যদি আঘাত করি, পৃথিবীতে কোনো ধর্মই আমাদেরকে রক্ষা করতে পারবে না। মাটির প্রতিমাকে যদি 5,000 টাকা দামের শাড়ি দেই, আর ঘরের মা আমার সাক্ষাৎ প্রতিমা, আর তাকে যদি খাবার না দিই, পূজার কোনো মহিমা হতে পারে না। এই পূজার কখনো আমার